গুণময়ী তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী অবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমান কখনো বা নির্মলা কৈমারী রূপধারিণী লাস্ট কদিন ধরে এত বৃষ্টি হয়েছে, গাড়িটার যা জঘন্য অবস্থা হয়েছে মানে কিছু বলার মতন নেই। বাবা মা ওয়াইফ সবাই মিলে বলছে গাড়িটা একটু পরিষ্কার করাও, এখানে পাখি পটি করে দিয়েছে, এইদিকে পুরো কাদা দাগ হয়ে গোটা গাড়িটা ভরে আছে, গ্লাসগুলো দেখলে হয়তো বুঝতে পারবে কি বাজে কন্ডিশন গাড়িটার। ভেবেছিলাম 10টায় বেরোবো, সেই উঠে লেটই হয়ে গেল, 11টা বেজে গেছে অলমোস্ট। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। অনেকদিন তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, অনেকদিন চ্যানেলে কোনো ভিডিও নেই, লাইফটা এত ভাসার হয়ে গেছে না, মানে কোনো চেঞ্জেস নেই লাইফে। সকাল থেকে উঠে রাত অব্দি একই কাজ করে যাচ্ছি, একই করে জিনিস চালিয়ে যাচ্ছি, আর শুতে গেলেই ভাবি শুধু এটা করবো ওইটা করবো, নেক্সট মর্নিং ঘুম থেকে উঠে আবার যেটাই করেছিলাম আগের দিন সেটাই করছি, এরকম হয়ে গেছে লাইফটা এখন। আজকে শুভ মহালয়া সবাইকে, সকাল সকাল উঠে তো ঘুম থেকে একটু মহালয়া শুনলে আবার ঘুমিয়ে পড়েছি, পুরো সব জায়গাতে প্যান্ডেল লাইটনিং সব কিছু যেন সাজিয়ে কুচিয়ে রেডি হয়ে গেছে, দেখে নাও ফুল জোরের প্যান্ডেল, তারপরে বাকি কথা বলছি। এখন তো এরকম করে ঢাকা আছে বা যতটা দেখা যায় আর কি। দেবী পক্ষ স্টার্ট, পুজো পুজো একদম চারিদিকে আমের চলে রেডি হয়ে গেছে, আর প্যান্ডেল তো মোটামুটি সব জায়গায় দেখছি, লাইটের কাজ কিন্তু অলমোস্ট সব জায়গাতে কমপ্লিট হয়ে গেছে, এই একটা শুধু দেখছি গেট বাকি আছে। হাবি গেলাম 10টার সময় বেরোবো ভেবেছিলাম, যেরকম বললাম তোমাদেরকে সেটা 11টা বেজে গেল। আচ্ছা এনিওয়েজ এখন যাচ্ছি হচ্ছে একটা আমাদের অনেকদিন ধরে না গাড়িটাকে একটা প্রপার ডিপ ক্লিনিং করাবো বলে ভেবেছিলাম, গাড়িটা প্রতি আমার প্রচণ্ড বেশি ফ্যাসিনেশন, এটা কিছু করার নেই, তো একটা প্রপার ডিপ ক্লিনিং করাবো বলে ভেবেছিলাম, বাট সেরকম তো কোথাও পাচ্ছিলাম না, সব হচ্ছে ওই নর্মাল 300-400 টাকায় ওয়াশ, আর ওই মানে ওই একবার করে ব্রাশ ঘুরিয়ে দিল তো ওটা ওটা তো হয়ে গেল, ওদের কি বলে ওটাকে তোমার পলিশ, পলিশ কি পলিশ করে কে জানে ভাই, জুতো পলিশও মানে ওর থেকে বেশি টাইম লাগে যদি প্রপারলি কেউ আমরা করি ঘরে। তো একটা পানাগড়ে আমার বাড়ির থেকে 21 কিলোমিটার একটা ডিটেলিং স্টুডিও খুলেছে, অনেকদিন ধরেই দেখছিলাম ইনস্টাগ্রামে রিলস আসছিল পোস্ট আসছিল, তো টাইম করে ওঠা হচ্ছিল না, তো ফাইনালি আজকে ভাবলাম একবার যাই গিয়ে দেখি, বিকজ পুজোর সময় গাড়িটা সেই বাড়িতেই পড়ে থাকবে, বিকজ আমার কাছে কোনো চান্সই নেই পুজোতে গাড়ি বার করার। ফুলজোরের প্যান্ডেলের এত ভিড় হয়, যারা তোমরা দুর্গাপুরে আছো তারা হয়তো ফুলজোরটা খুব ভালো করে চেনো, সো এত ভিড় হয় কি আমার পক্ষে পসিবল নয় পুজোর সময় গাড়ি বের করা, তো এরকম নোংরা কন্ডিশনে গাড়িটা পড়ে থাকলে না আরও দেখতে খুব বাজে লাগে। আজকে 2nd অক্টোবর, আজকেই টাইম আছে, এরপরে আর টাইমও পাওয়া যাবে না, আর সব জায়গায় অলমোস্ট সব কিছু ক্লোজও হয়ে যাবে আস্তে আস্তে, বিকজ আজকের দিনে নেক্সট উইকে পুজো অলরেডি স্টার্টেড, সো এখন যাচ্ছি ওখানেই। এইটা হচ্ছে সব থেকে কষ্টদায়ক একটা ব্যাপার, আমার বাড়ি থেকে যেখানে এখন যাচ্ছি সেটা হচ্ছে 21 কিলোমিটার, এই 21 কিলোমিটার জন্য আমাকে টোল দিতে হবে, এইটা খুব খারাপ লাগে সত্যি। আর দুর্গাপুরে থাকে বা যারা পানাগড়ে থাকে এইটুকুনি 10-15-20 কিলোমিটারের জন্য একটা টোল পে করতে হয় পুরো। এত দূর তো যাচ্ছি টোল দিয়ে তেল পুড়িয়ে, তেলটা নয় যেখানেই গাড়ি ওয়াশ করাতে যেতাম বা ক্লিন করাতে যেতাম তেলটা পুড়তো, বাট টোল পে করে এত দূর যাচ্ছি, কি
বিয়ে যদি মনের মতো না হয়েছে এইটা খুব মানে খুব একটা ধুপুক ধুপুক চলছে মনের ভেতরে যে এত কিছু তো ভেবে যাচ্ছি যদি গিয়ে ফ্লপ খাই তাহলে কেমন লাগবে ব্যাপারটা আরে এইটুকুই রাস্তার জন্য টোল দিয়েছে রাস্তার অবস্থা দেখো এটা হচ্ছে টোল দেওয়ার মানে রেজাল্ট 21 কিলোমিটার যাবো তার জন্য টোল দিয়েছি তারপরে এরকম রাস্তা এনএইচ বলো কিছু বলার নেই নাথিং টু সে সবাই তো এইভাবে ম্যানেজ করে চলছে ইন্ডিয়ার লোকরা খুব ম্যানেজ করতে পারে যার জন্য এগুলো এত বেশি কি বলবো আর বুঝতেই পারছো যাই হোক চলে এসছি আর 5-6 মিনিট লাগবে টোলটা কিন্তু সত্যি খুব গায়ে লাগে টোলটা খুব গায়ে লাগে তারপরে কি বলতো এখন তো ফাস্ট্যাগ হয়ে গেছে এখন এই প্রবলেমটা হচ্ছে বাই চান্স হয়তো তোমার ফাস্ট্যাগে ব্যালেন্স নেই তাহলে 180 180 মানে আপ অ্যান্ড ডাউন টোলটার কস্ট হচ্ছে 180 রুপিস যদি ফাস্ট্যাগ থেকে না কাটে তাহলে আপ অ্যান্ড ডাউন তোমাকে দুবার পে করতে হবে মানে 180 × 2 তার কি অবস্থা হয় ভাবো তো ভাই সব জায়গায় কিন্তু এইভাবে ট্রাক একদম সাইড করে দাঁড় করিয়ে রেখেছে তো এখন ফ্লিপকার্ট আর অ্যামাজনে তো তোমার গ্রেট বিলিয়ন ডে অ্যান্ড অ্যামাজন সেল হ্যান্ড ত্যান বিভিন্ন নামে আলটিমেট হচ্ছে সেল অ্যামাজন আর ফ্লিপকার্টে এই মুহূর্তে সেল চলছে আর এই সেল থেকে যারা নিজেদের ভালো লাগা জিনিসগুলোকে কিনেছো আর ভেবেছো কি পুজোতে ইউজ করব তো ভাই দেখে নাও পুজোতে ম্যাক্সিমাম কলকাতায় ঢোকা ট্রাকগুলোকে আটকে দেবে বা পুরো মেট্রো সিটিতে ঢোকা ট্রাকগুলো আটকে দেবে আর সবকটা ফ্লিপকার্ট অ্যামাজন এদের প্রত্যেকের ওয়্যার হাউস ডানকোনি যেটা আমাদের ওদের ফ্যাসিলিটি আছে মানে কুরিয়ার ফ্যাসিলিটি প্রথমে ওখানে গিয়ে ডাম্প হয় ওখান অবধি পৌঁছাবে কিনা মাল পুজোর মধ্যে আমার ডাউট আছে যদি এরকম করে সব ট্রাক আটকে দেয় তো যারাই ভেবে রেখেছো পুজোতে নিজেদের পছন্দের যে জিনিসগুলো কিনেছিলে সেলে সেগুলো ইউজ করবে তো সেই আশাটা না রাখলেই মনে হয় বেটার হবে বাপ রে পুরো লাইন দিয়ে পানাগড়ের ব্রিজটা মানে বাইপাসের যে ব্রিজটা পুরো এক সাইডটা ফুল লাইন দিয়ে একদম ট্রাক দাঁড়িয়ে আছে ফুল কিছু করারও নেই দেখো পুজোর টাইমে মানে রাস্তা এত বেড়ে যায় সব জায়গার মানুষ সবাই বাড়িতে ফিরে আসে যারা বাইরে কাজকর্ম করে তারপরে এইগুলো সব কিছু ম্যানেজ করতে হবে আচ্ছা আপ টু এখনো এতটা অবধি আটকেছে ও হো এতটা অবধি আটকাইনি গাইস সার্ভিস লেনটার অবস্থা দেখো সার্ভিস লেনটা পুরো দাঁড়িয়ে আছে এইটা তো যারা মানে পালানোর চেষ্টা করছে তাদেরকে মানে আটকে দিয়েছে আর এটা হচ্ছে সার্ভিস লেনের অবস্থা ফ্লিপকার্ট অ্যামাজন কা মাল নেই ঘর আয়েগা ইস পূজা পে এই বছরের মালটা পরের বছরে ইউজ করব রেখে দেবো যত্ন করে জাস্ট সি লাইন দিয়ে যেই দিকে মানে ওই পাশটা দেখা যাচ্ছে না আর কি আছে এত ট্রাকের লাইন হয়ে গেছে ভাই আমাকে তো লেফটে ঢুকতে হবে সার্ভিস লাইনে ঢুকতে পারবো তো ট্রাক আর শেষ হচ্ছে না কতদিন ধরে দাঁড়িয়ে আছে এরা না না ভাই আমার সার্ভিস লেন ফাঁকা আছে বাপরে পুরো সেই ব্লক ব্লক দিয়ে বানানো রাস্তা মানে পুরো ব্লক বসানো আছে পুরো গাড়িটা যা ভাইব্রেট করছে রাস্তার এই সাইডগুলোতে এক সুন্দর কাশফুল ফুটে থাকে কিন্তু একটা কাশফুল দেখতে পাচ্ছি না কি ব্যাপার এই বছর প্রচুর কাশফুল ফুটে থাকে সামনে একটুখানি দেখা যাচ্ছে এই যে 2-4টে এরকম কাশফুল দেখা যাচ্ছে সামনে কি ব্যাপার কি জানে হয়তো ওই দিকে গেলে দেখতে পাবো চলো বাপরে বাম্পারটা শুধু একবার দেখো এখান থেকে রাইট টার্ন নিতে হবে এগেই না রাইট টার্ন গর্থ যা আছে যারা দুর্গাপুর এইদিকে আপ ডাউন করেছে বাইক আর তারা হয়তো চিনবে এই রাস্তার এটা হচ্ছে আমাদের পুরনো পানাগড় রোডটা এই রোডের উপরেই তো অ্যাজ পার লোকেশন আমি দেখেছিলাম দোকানটা আছে মানে স্টুডিওটা আর কি ডিটেলিং স্টুডিওটা
এখনো তো চোখে পড়ছে না কোথায়। বারে বাহ, বারে বাহ, গ্রেট ভাই, গ্রেট। তোমাদের তারা থাকবেই সারা জীবন এইভাবেই, প্যাসেঞ্জার তাদের বাসে থাকুক বা না থাকুক। কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না, একবার সাইডে দাঁড়াতে হবে, জিজ্ঞেস করার জন্য একবার সাইডে দাঁড়াতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, আপলোক কা ইয়ে শপ কহাঁ পে হ্যায়? পানাগর রোড পে? ও পানাগর বাজার মে, স্ট্রেট যা জো পহলে কলকাতা জাতা থা ও রোড মে না? হ্যাঁ, পুরানা ওয়ালে রোড পে। আচ্ছা, কিতনা দূর জানা পড়েগা? আপ কিস রুট সে আ রহে হ্যায় ফির? মে দুর্গাপুর সে আ রহা হুঁ। দুর্গাপুর সে আপ আ রহে হ্যায় তো দার্জিলিং মোড় সে 3 কিলোমিটার। अच्छा, दार्जिलिंग मोड़ से स्ट्रेट कलकत्ता जाने में 3 किलोमीटर। हाँ जी, अगर पूरा फ्लाईओवर पार करके पानागर ये कलकत्ता साइड से घुसिएगा, हाँ, तो घुसते ही लेफ्ट साइड में। अच्छा बुझेছি, কেসটা হচ্ছে যদি ফ্লাইওভারটা নিয়ে যেতাম তাহলে সুবিধা হতো, এখানে বাজারের উপর দিয়ে যেতে হবে। ঠিক আছে। ও ভাই, ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর পৌঁছেছি। অনেক খোঁজাখুঁজি করার পরে, বাপ রে বাপ, যা টাইম লেগে গেল। অ্যাকচুয়ালি মানে বাইপাস দিয়ে এলে আমার একটা সুবিধা বেশি হতো, আমি পুরো বাজারের ভেতরটা দিয়ে এসে বেশি লেট হয়ে গেছে আমার। এনিওয়েজ, ডিটেইল ওয়াশ করাবো না? হ্যাঁ, হয়ে যাবে, আন্দাজে। যা, এখন নর্মালি ডিটেইল ওয়াশ করবো এটা বলে ঢুকলাম, দেখা যাক। ফার্স্ট টাইম এরকম করে ডিটেলিং স্টুডিওতে আসছি গাড়ি নিয়ে, ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো আসিনি। সার্ভিসগুলো প্রোভাইড করে তার একটা রেড চার্ট এইটা, তো কী কী করবে সেইগুলো সব লিস্ট দেওয়া আছে। তো আমি ঠিক করেছি এখন এই ডিটেল ওয়াশটা করাবো, যেটা 950 রুপিসের। এইটা ডিটেল ওয়াশ আছে, এইটাও মনে হয় সামথিং ডিটেলিং আছে, বাট এটা ইন্টেরিয়ার এক্সটেরিয়ার একটু মানে বেশি প্রপার ক্লিন বা কিছু এরকম সামথিং হবে। তো ওরা বললো কি এই দুটো ওয়াশ যদি আপনি অ্যাড করেন তো আপনার 2000 আর 950, তো হচ্ছে 2000 950, তো সেইটা আপনার এই অফারের মধ্যে আসবে 2600। তাই বললাম এত টাইম নেই, বিকজ এইটা এই দুটোকে একসঙ্গে করতে গেলে প্রচুর টাইম লাগবে। সো আমি ভাবলাম এত তো টাইম নেই, একটু নর্মাল ডিটেল ওয়াশ করে নিই ইন্টেরিয়ার এক্সটেরিয়ার। আর এখন একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যখন এরা গাড়িটা ভেতরে নিয়ে গেল প্রসেসিং স্টার্ট করার জন্য, লেফট সাইডে দেখছি ব্যাক লাইটটা জ্বলছে না। লাস্ট 15-20 দিন আগে আমি গাড়ি সার্ভিস করিয়েছি প্রপার, যেটা 90,000-এর উপরে সার্ভিস যেটা হয় কিলোমিটার, 90,000 কিলোমিটার রান করার পরে। বাট জানি না তখন হয়তো কি দেখেনি বা আমিও নোটিস করিনি, বিকজ ড্রাইভার সিটে তো আমি সবসময় নিজেই বসি, তো সেখান থেকে ব্যাকলাইট জ্বলছে কি না সেটা নোটিস করাটাও একটা টাফ জিনিস। সো এখন আমি দেখতে পাচ্ছি কি লেফট সাইডের ব্যাকলাইটটা জ্বলছে না, দেখি পুজোর মধ্যে তো আর হবে কি না এদের টাইম জানি না, বাট একবার তাও ফোনে কন্ট্যাক্ট করবো কি একবার চেক করে নেওয়ার জন্য, কোনো ওয়্যারিং যদি খুলে গিয়ে থাকে বা কোথাও যদি লুজ কানেকশন কিছু যদি হয়ে থাকে। ভিতরে কাস্টমার লাউঞ্জে বসে এত বোর লাগছিল, এসি বেসি চালিয়ে দিয়েছে আরাম করে তো বসেছিলাম, কিন্তু নিজের গাড়ির সামনে দাঁড়িয়ে থেকে কাজ দেখা, এইটা ভাই যার গাড়ির প্রতি ভালোবাসা আছে সে বুঝতে পারবে। ভাই যতই গরম হোক, এখানটায় প্রচণ্ড গরম আছে, বাট যতই গরম হোক নিজের গাড়ির কাজ হচ্ছে সেটা সামনে দাঁড়িয়ে দেখা, তার একটা আলাদাই ফিলিংস আছে। ডিটেল ওয়াশ গাড়ি না সবসময় একটু করা উচিত, কেন কি গাড়িকে যদি তুমি প্যাম্পার না করো আলটিমেটলি যেখানেই যাচ্ছে এই তো তোমাকে সাথে নিয়ে যাচ্ছে। সামনে একটা নতুন নেক্সন গাড়ির PPF হচ্ছে, কালারটা খুব সুন্দর নিয়েছে কাস্টমার। ঢুকতে পারো, অসুবিধা নেই, ঢোকো, ঢুক, ভেতরে যাবে। আমি ভিডিও করছি বলে ভাই ওখানে দাঁড়িয়ে গেছে, দরজা খুলবো কি খুলবো না। যেটা বলছিলাম যে নতুন গাড়িতে PPFটা খুব দরকার, এত ভালো একটা প্রোডাক্ট মার্কেটে এসছে না, যখন নতুন গাড়ি নেওয়া হয় না মানুষের মধ্যে অনেক ইমোশন থাকে, আর এই ছোটোখাটো যখন স্ক্র্যাচগুলো পড়ে যায় আননোয়িংলি, সেইগুলো কিন্তু অনেক ভালোভাবে প্রোটেক্ট করে এই PPF।
সো আমি যখন নেক্সট নতুন নিজের গাড়ি কিনবো না, আমি অবশ্যই চেষ্টা করবো কি পিপিএফটা করেই নেবার। আমার গাড়িতে দেখতেই পাচ্ছ তুমি এই ছোটোখাটো মাইনার অনেক স্ক্র্যাচ থাকে, যেরকম ফর অ্যান এক্সাম্পল যখন আমরা এই গ্র্যাব হ্যান্ডেলটা ওপেন করি খোলার জন্য, এই যে নখের দাগগুলো, এই যে ছোটো ছোটো স্ক্র্যাচগুলো না, এগুলো খুব ভালোভাবে প্রোটেক্ট করে। এই উপরে যে লাইটটা আছে না, এই লাইটের তলায় ছোটো বড়ো প্রত্যেকটা স্ক্র্যাচ প্রপারলি ভিজিবেল হয়, প্রত্যেকটা স্ক্র্যাচ ছোটো বড়ো, খুব খতরনাক লাইট আছে এই লাইটটা। কিন্তু দেখে মনে হচ্ছে গাড়ির উপরে পুরো স্নোফল হয়েছে, পিঙ্ক কালারের স্নোফল, এইটা মাস্ট লাগে আমার দেখতে। বারোটার সময় গাড়ি দিয়েছিলাম, এখন বাজে 1:25, এখনো বলছে 40 মিনিটস লাগবে। ঠিক আছে, যত টাইম নিচ্ছে নিক, কিন্তু খুব সুন্দরভাবে করুক। আমি দাঁড়িয়ে ওখানে দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু আমি থাকলেও যাওয়া হবে, না থাকলেও ওরা সেভাবেই কাজ করবে, খুব সুন্দর করে করছে। তো ঘেমে গেছি প্রচণ্ড, তাই এখন এলাম, এসে একটু এসির তলায় বসেছি, একটু ঠান্ডা হই, প্রচণ্ড গরম বাইরে, হয়ে যাক, তারপরে এখান থেকে বাড়ি বেরোবো। ঘর থেকে অলরেডি ফোন চলে এসছে, সবাই লাঞ্চের জন্য ওয়েট করছে। আমি বলেছিলাম কি 1 ঘন্টা লাগবে, ওরাও বলেছিল প্রায় 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু একটু টাইম লাগছে, লাগুক। তো এবার উঠে গিয়ে দেখি কতদূর কী হয়েছে, 2:00 বেজে গেল। এই জন্যই সকালে বলছিলাম কি 10টায় বেরোতাম, সেটা 1 ঘন্টা লেট হয়ে গেছে। এই 1 ঘন্টা লেট হওয়ার জন্য এখন 2:00 বাজে, বাড়ি যেতে যেতে মনে হচ্ছে 3:00 বেজে যাবে। এখন মনে হচ্ছে অলমোস্ট সব কাজ হয়ে গেছে, যে জিনিসগুলো গাড়ি থেকে বার করেছিল ওয়াশ করার আগে, সেগুলো প্রপারলি যেখান থেকে বার করেছে সেখানে আবার রেখে দিচ্ছে। বাহ, কি কন্ডিশনে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এখন কি কন্ডিশন, বাপরে, নিজেরও দেখে কেমন একটা ফিল হচ্ছিল যে এত বাজে গাড়িটার অবস্থা হয়ে আছে, টাইমই করে উঠতে পারছিলাম না, এত অফিসের চাপ। তারপরে হাফ ইয়ারলি ক্লোজিং কমপ্লিট করলাম, করে এবার টাইম পেয়েছি, নিয়ে এসেছি। চলো, যতক্ষণে ওরা গাড়িটা প্রপার যে জিনিসগুলো গাড়ি থেকে বার করেছিল ওয়াশ করার আগে সেগুলো রাখছে, ততক্ষণ গিয়ে বিলটা পেমেন্ট করে দিই। ফালতু বিলটা পেমেন্ট করতে গিয়ে আবার 10-15 মিনিট বেকার নষ্ট হবে। 2:10 বাজে, বাড়ি থেকে ফোন করে চার্জ আচামিচি করছে, ঠিক আছে কখনো কখনো হয়ে যায়, অন্য টাইমে তো অফিসের জন্য অনেক টাইমে লেট হয়েই যায়, তো ঠিক আছে, নো ইস্যু। চলো বেরোনো যাক এবার বাড়ি। আরে বাপরে, এদিক দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে, গোটা বাইপাসটা ঘুরে তারপরে বাড়িতে পৌঁছাতে হবে। এটা হচ্ছে পানাগড়ের সব থেকে পুরনো মার্কেট, আগে এই রাস্তাটা দিয়েই বাস যেত, মানে এখানে গাড়ির কোনো গাড়ির এরকম কোনো পার্টস নেই যেটা পাওয়া যায় না, জাস্ট দেখো কোনো গাড়ির এরকম কোনো পার্টস নেই যেটা পাওয়া যায় না এখানে। ওয়ান অফ দ্য বিগেস্ট মনে হয় অটোমোবাইল মার্কেট ছিল, এখনও আছে, কিন্তু এই যে ফ্লাইওভারটা করে দেওয়ার জন্য, বাইপাস করে দেওয়ার জন্য এখন মার্কেটটা অনেক হালকা হয়ে গেছে। না আরে, আগে এখানে 2-2 ঘন্টা জ্যাম লাগতো যখন কলকাতা থেকে বাড়ি ফিরতাম, এখন অত জ্যামও লাগে না, এখন অনেক ফাঁকাও হয়ে গেছে। দু সাইডে যদি দেখো, মানে সব গাড়িকে ভেঙে চুড়ে মাল বার করে একটা অদ্ভুত গাড়ি এরা বানিয়ে দিতে পারে, কোন গাড়ির পার্টস পাওয়া যায় না এই মার্কেটে, কি যদি আমাকে কমেন্ট করে জানাও, যার যে গাড়ির পার্টস লাগবে, টায়ার লাগবে, এনিথিং সব পেয়ে যাবে এখানে। আমাকে একটা জিনিস কমেন্টে জানিও, যখন বাড়ি থেকে এলাম এখানে, তখন গাড়িটা তো খুবই নোংরা ছিল, এখানে কি কাজ করালাম, গাড়িটা শুধু ওয়াশ, প্রপার ডিপ ক্লিনিং ওয়াশ করালাম, তো এখন গাড়িটা চালাতে মনে হচ্ছে না, গাড়িটা একদম পুরো স্মুথ চলছে, কোনো প্রবলেম নেই, মানে এমন মনে হচ্ছে কি মনে হচ্ছে সার্ভিসিং করে নিয়ে এলাম। এটা একটা মেন্টালিটি একটা হয় মানুষের, আরে পিঁপড়ে ঢুকে গেছে একটা তারা, হ্যাঁ এটা একটা মানুষের মেন্টালিটি হয় কি, পরিষ্কার থাকলে না মানে একটা অন্যই ফিল আসে। তো 12:20 বাজলো, পুরো এই প্রসেসটা ওরা কমপ্লিট করতে,
এখন গাড়িটা চালিয়ে মনে হচ্ছে গাড়িটা পুরো স্মুথ চলছে একদম মাখনের মতন, কিন্তু আলটিমেটলি কিন্তু ইঞ্জিনে কিছুই করেনি, শুধু গাড়িটা ওয়াশ করেছে ভালো করে, তাতেই মনে হচ্ছে গাড়িটা একদম স্মুথ চলছে। এই জিনিসটা তোমাদেরও হয় কি না হবে কিন্তু জানিও। ঝামেলা লেগে গেছে, টোলে মারামারি করতে গিয়ে মনে হচ্ছে এই ওর গায়ে পুরো ঘষিয়ে দিয়েছে, কিছু তো করেছে। যাই হোক, সামনে পলিউশন দেখতে পাচ্ছ, এত ভালো করে গাড়ি পরিষ্কার করার কি মানে, শুধু পলিউশনটা দেখো, পুরো ধুলোতে পুরো অন্ধকার হয়ে গেছে। দুর্গাপুরের লোক এই ধুলো মাটি নিয়েই বেঁচে আছি আমরা, পুরো কালো হয়ে গেছে ট্রাকের এই ফ্লাই অ্যাশের ডাস্টে। সাইডটা এতটাই অন্ধকার হয়ে থাকে কি রাত্রেবেলায় ভিডিও শুট করতে গেলে এই ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াতে হয়। ওখান থেকে আসার পর তো চরম ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখছি ঘরে কেউ নেই, নিয়ে ফোন টোন করে জানলাম সবাই এদিক ওদিক বেরিয়েছে। সো আমিও ভাবলাম কি তাহলে বসে এক কাপ চা খেতে খেতে বাকি ভিডিওটা এডিট করে নিই, তো এডিট করা কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো জাংশন মলে আমি আর সুপি, দেখি কিছু যদি টুকটাক কেনাকাটি করা যায়, আবার কাল ফোন এসছে দেখতে হবে। আমরা কি ছিলাম সেটা আমরা ডিসাইড করব। এই দোকানগুলোর জন্য এত জ্যাম লেগে যায়, যতবার ওঠায় ততবার দোকানগুলো চলে আসে। রাস্তা ফুটপাথটা দাদা কি সুন্দর বাইকে বসে আছে, কোনো ব্যাপার নেই, জ্যাম লাগছে লাগুক। এত চওড়া রাস্তা, তারপরে এরকম আগেরটা ব্লু ছিল, ওইটারই সেম ব্ল্যাক, এইটা মনে হচ্ছে ব্লুটা বেটার। কি হচ্ছে তুমি, কোথায় অফিসে যাবে বলো তো, এগুলো পরে আমাকে, চলো চলো একই মাল থাকে। জুতো দেখে না ব্যাগ দেখে সবই একবার করে একটু দেখে নিতে হয় না, বলো চুল কালার করছে না চুল বেক করছে বলো তো, বেকিং এর প্রসেস মধ্যে চুল কালার চলছে। এই বাটারি স্পোর্টস শু পাওয়ারের অনেককে ছোটোবেলায় দেখতাম পড়তে টিচারদেরকে, এই যে পাওয়ারের সুতো জুতোটা স্কুলের অনেক টিচাররা পরে আসতো। আর আমি এই বাবার টাকাটা দিয়ে একটা জুতো কিনেছি।
বাইরে এত বাজে গরম, বাইক চালালে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাল লাগছে, কিন্তু যেই বাইক থেকে নেমে পড়ছি বাড়িতে পৌঁছে আমাদের নিচে যে পুজো মণ্ডপের মিটিং হবে, মানে পুজো মণ্ডপে মিটিং হবে না, মানে পুজো মণ্ডপে পুজো হবে তার মিটিং হচ্ছিলো, তো ওখানে গিয়ে দাঁড়ালাম, একটু সবার সঙ্গে গল্প টল্প করলাম। চলো এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হওয়ার পরে ডিনার করব। এই আসার সময়তে ফুচকা খেয়েছি এক জায়গায় নিরামিষ, আজকে মহালয়া তো বাড়িতে বলেছে নিরামিষ যা খাবে নিরামিষ খেতে হবে, তো সিটি সেন্টারে আমাদের ওই পুষ্পাঞ্জলি বিল্ডিংয়ের ওখানে নিরামিষ ফুচকাওয়ালা একজন বসে, তো ওখানে ফুচকা খেয়েছিলাম, এই সবে খেয়েছি, এখনই মা বলছে 10টা বাজে চল ডিনার করে নিবি, এই ফুচকা এক প্লেট ফুচকা নিয়ে আবার ফ্রাইড রাইস আর আলুর দম আজকে ডিনারের মেনু, চাপ আছে ভাই। চল আগে স্নান করবো, স্নান করে ফ্রেশ হই তারপরে খেতে বসবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, যদি ব্লগটা ভালো লাগে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। একই জিনিস বারবারই বলি, তাও অনেকে তোমরা ভিডিওস দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, লাইক করো না, কমেন্ট করো না, প্লিজ করো, এটা আমাকে অনেক হেল্প করে। আর এখন চেষ্টা করবো প্রত্যেক দিন রেগুলার ভিডিও বানানোর, রেগুলার তোমাদের জন্য কন্টেন্ট বানানোর। চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার।